তুমি মতে রক্ত দিও, মু তোমাকে স্বাধীনতা দেবি। গিভ মি ব্লড, আই উইল গিভ ইউ ফ্রিডম। গুড মর্নিং ফ্রেন্ডস, মু শুভেন্দু পুনিতরে স্বাগত করুছি আমার চ্যানেল এসকে নলেজ কো। চালন্তু আজির দমদার ভিডিওটি স্টার্ট করি। প্রশ্ন এক, নেতাজি সুভাষ চন্দ্র বোস কেবে ও কেউঠারে জন্মগ্রহণ করিথিলে? উত্তর হেউচি 23 জানুয়ারি 1897 মসিহা কটক সহরে। প্রশ্ন দুই, সুভাষ বোসঙ্ক পিতাঙ্ক নাম কোন থিলা? উত্তর হেউচি জানকীনাথ বোস। প্রশ্ন তিন, তাঙ্ক মাতাঙ্ক নাম কোন থিলা? উত্তর হেউচি প্রভাবতী দেবী। প্রশ্ন চারি, তাঙ্ক পত্নীঙ্ক নাম কোন থিলা? উত্তর হেউচি এমিলি সেঙ্কল। প্রশ্ন পাঁচ, তাঙ্ক পুয়ঙ্ক নাম কোন? তাঙ্ক পুয়ঙ্ক নাম হেউচি অনিতা বোস ফাপ। তাঙ্ক ভাইঙ্ক নাম কোন থিলা? উত্তর হেউচি শরৎচন্দ্র বোস। প্রশ্ন সাত, ইংল্যান্ডে সে কেউ পরীক্ষা দেই উত্তীর্ণ হইথিলে? উত্তর হেউচি আইসিএস ইন্ডিয়ান সিভিল সার্ভিস। প্রশ্ন আট, তাঙ্ক রাজনৈতিক গুরু কিয়ে থিলে? উত্তর হেউচি চিত্তরঞ্জন দাস। প্রশ্ন ন, সে ব্রিটিশ বিরোধরে কেউ ফৌজ গঠন করিথিলে? উত্তর হেউচি আজাদ হিন্দ ফৌজ গঠন করিথিলে। প্রশ্ন দশ, সুভাষ বোসঙ্কু আমি কেউ নামরে জানু? উত্তর হেউচি নেতাজি। প্রশ্ন এগার, 1983 সুভাষ কেউ ডাকরা দেইথিলে? উত্তর হেউচি দিল্লি চলো। প্রশ্ন বার, অগস্ট 18 কু কেউটি সুভাষঙ্ক জন্মদিবস ভাবে ধুমধামরে পালন করা যায়? উত্তর হেউচি জাপান। প্রশ্ন তের, জীবনরে কেতে থর সে জেল যাইছন্তি? উত্তর হেউচি 11 থর। প্রশ্ন 14, সুভাষ কেবে ফরওয়ার্ড ব্লক গঠন করিথিলে? উত্তর হেউচি 1939 মসিহারে। প্রশ্ন 15, নেতাজীঙ্কু কেবে মরণোত্তর সম্মান ভারতরত্ন ঘোষণা করা যাইথিলা? উত্তর হেউচি 1992 মসিহা। প্রশ্ন 16, সুভাষঙ্কু কিয়ে দেশভক্তর দেশভক্ত বলি কহিথিলে? উত্তর হেউচি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন 17, সুভাষ বোসঙ্কু কিয়ে নেতাজি বলে আখ্যা দেইথিলে? উত্তর হেউচি মহাত্মা গান্ধী। প্রশ্ন 18, সে আজাদ হিন্দ রেডিও কেউটি স্থাপন করিথিলে? উত্তর হেউচি জার্মানিরে। প্রশ্ন 19, তাঙ্কু প্রথমে কেতে সময় পাই জেল হইথিলা? উত্তর হেউচি 6 মাস পাই। প্রশ্ন 20, তাঙ্ক বাপা কটকরে কোন করুথিলে? উত্তর হেউচি ওকিলাতি। প্রশ্ন 21, সুভাষ আইসিএস পরীক্ষায় কেতে স্থান অধিকার করিথিলে? উত্তর হেউচি চতুর্থ স্থান। প্রশ্ন 22, কেবে সে দর্শন শাস্ত্রে ডিগ্রি হাসল করিথিলে?
ଉତ୍ତର ହେଉଛି 1918 ମସିହା। ପ୍ରଶ୍ନ 23, ସେ କେଉଁ ଖବର କାଗଜ ପରିଚାଳନା କରୁଥିଲେ? ଉତ୍ତର ହେଉଛି ସ୍ୱରାଜ ନାମକ ଖବର କାଗଜ। ପ୍ରଶ୍ନ 24, ସୁଭାଷ ବୋଷଙ୍କ ମୃତ୍ୟୁ କେବେ ଘଟିଥିଲା? ଉତ୍ତର ହେଉଛି 18 ଅଗଷ୍ଟ 1945 ମସିହା। ପ୍ରଶ୍ନ 25, ତାଙ୍କ ମୃତ୍ୟୁ ଦିନଟିକୁ ଜାପାନରେ ଡେସ୍ ବୋଲି ପାଳନ କରାଯାଏ। ଉତ୍ତର ହେଉଛି ଶହୀଦ ଦିବସ। ବର୍ତ୍ତମାନ ଆମର ନେତାଜୀ ସୁଭାଷ ଚନ୍ଦ୍ର ବୋଷ ଜୀବନୀ କୁଇଜ୍ଟି ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବେ ସରିଯାଇଅଛି। ଏହିଭଳି ଭାବେ ଅନ୍ୟାନ୍ୟ ମହାପୁରୁଷଙ୍କ ଜୀବନୀ କୁଇଜ୍ ତଥା ନଲେଜେବୁଲ ଭିଡ଼ିଓ ଦେଖିବା ପାଇଁ ଆମ ଚ୍ୟାନେଲଟିକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ, ଭଲ ଲାଗିଥିଲେ ଲାଇକ୍ କରନ୍ତୁ, କିଭଳି ଲାଗିଲା କମେଣ୍ଟରେ ନିଶ୍ଚୟ ଜଣାନ୍ତୁ, ଆଉ ସାଙ୍ଗମାନଙ୍କ ସାଥିରେ ସେୟାର କରିବାକୁ ଜମାରୁ ଭୁଲିବେ ନାହିଁ। ଆଜି ପାଇଁ ଏତିକି, ପୁଣି ମିଶିବା ଏକ ନୂଆ ଭିଡ଼ିଓରେ। ରହୁଛି, ନମସ୍କାର।